শীতের শাকসবজি এসেছে বাজারে, তাই বাজার ভরপুর নানা রকমের তরি তরকারিতে। অনুকূল আবহাওয়া থাকায় চলতি বছর সব ধরনের সবজির ফলনও হয়েছে ভালো। সরবরাহ বাড়ায় নগরীর বাজারগুলোতে কমতে শুরু করেছে টমেটো, সিম, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু ও গাজরের দাম। আবার ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমেছে, তবে চাল, ডাল, আটা, ময়দা সহ অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। শনিবার 17 ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঁচা বাজার সূত্রে এ তথ্য পাওয়া যায়। সবজি ব্যবসায়ীরা জানান, মাঝারি আকারের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি 30 টাকা, ছোট আকারের প্রতি পিস 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও 120 টাকায় বিক্রি করা টমেটোর দাম এখন 70 থেকে 80 টাকা। সপ্তাহের ব্যবধানে নতুন আলুর দাম কেজি প্রতি প্রায় 30 টাকা কমে এখন 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে পুরাতন আলু বিক্রি হচ্ছে 25 টাকা প্রতি কেজি। এদিকে টিসিবির তথ্য মতে কেজিতে 3 টাকা বেড়ে খোলা আটা বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, প্যাকেটের আটা 2 টাকা বেড়ে 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে কেজিতে 5 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। ফার্মে ডিমের দাম হালিতে কমেছে 2 টাকা, প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 36 থেকে 38 টাকায়। এছাড়াও মাছ, মাংস, চাল সহ অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে পাইজাম চাল প্রতি কেজি 58 টাকা, আটাশ চাল 60 থেকে 62 টাকা, নাজিরশাল চাল 75 টাকা, হাস্কি 29 প্রতি কেজি 60 টাকা থেকে 62 টাকায় বিক্রি হচ্ছে। সাব্বির আহমেদ, NANTV, নিউজ ডেস্ক।